হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর নবীর সাহাবী খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমাওয়ালা মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত খাবাব একজন স্ত্রীর খাদিম, স্ত্রীর গোলাম ছিলেন, তার অধীনে তিনি কাজ করতেন। আল্লাহর নবীর সাহাবী খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমাওয়ালা হয়ে যাওয়ার কারণে, আল্লাহর নবীর সঙ্গে মেলামেশা করার কারণে, আল্লাহর নবীর সংস্রবে যাওয়ার কারণে হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বড় নিটোর, কত নির্যাতন আর কত যন্ত্রণা সহ্য করা লাগলো। বলে হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার মায়ের নবীর সাহাবী হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা নিয়ে আসলেন, বলে এই খবর যখন তার, যার অধীনে তিনি কাজ করেন, যখন তার কানে পৌঁছে গেল যে খাবাব আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দ্বারে যায়, তার সাথে আসা যাওয়া করে, বলে খাবাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবীর কাছে যায়, আসা যাওয়া করে, এই খবর যখন তার কানে গেল, খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন দেওয়া শুরু করে দিল। বলে আল্লাহর নবীর সাহাবী খাবাব, খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরানো হইতো। বলে উত্তপ্ত বালুর মধ্যে হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হইতো। হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিবন জ্বালা সহ্য করতেন, নির্যাতন সহ্য করতেন। বলে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, খাবাব, বলে ইসলামের জন্য তুমি কেমন নির্যাতন সহ্য করেছো? হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, ইসলামের জন্য আমি কত কষ্ট করেছি, ইসলামের জন্য আমি কত জ্বালা সহ্য করেছি। ও খাবাব, ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনি যদি আমার জামাটা একটু আলগায়া দেখতেন তাহলে বুঝতে পারতেন। বলে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর যখন খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাটারে দেখা যখন তার কমরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে হযরতে খাবাবের কমরের গোশত গুলো নাই, সুবহানাল্লাহ। বলে হযরতে খাবাবের কমরের গোশত গুলো নাই, খাবাব ডাক দিয়া বলে, ও ভাই উমর, আমি যখন আমার পয়গম্বরের কাছে যাই, আমার পয়গম্বরের কাছে আসা যাওয়া করার কারণে, আমার পয়গম্বরের সুহবত গ্রহণ করার কারণে, ও পয়গম্বরের সাহাবী উমর, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, কালিমাওয়ালা হয়ে গেলাম, কালিমাওয়ালা হয়ে যাওয়ার কারণে, বলে আমাকে এত নির্যাতন দেওয়া হয়েছে, এত কষ্ট আমাকে দেওয়া হয়েছে, বলে আমাকে যে লোহা পরানো হইতো, বলে এই লোহা এরকম ভাবে এরকম শক্ত ছিল, এরকম উত্তপ্ত ছিল, বলে তার তাপে আমি খাবাবের কমর গুলো গলে গলে পড়ে যাইত, সুবহানাল্লাহ। বলে এত কষ্ট করেছেন হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে ইসলাম ছাড়েন নাই, কালিমা ছাড়েন নাই। হযরতে খাবাবের ভিতরে কেমন আল্লাহর মহাব্বত, দ্বীনের মহাব্বত। বলে খাবাব বলে, আমার জীবন যদি চলে যাইতো, তারপরও আমি কোনোদিন কালিমা কোনোদিন ছাড়তাম না, সুবহানাল্লাহ। বলে আমার যদি দিন চলে যাইতো, আমার দিনের জন্য যদি আমার জান চলে যাইতো, আমি আমার জান ছাড়তে রাজি আছি, কিন্তু দিন ছাড়তে পারব না। বলে আল্লাহর নবীর সাহাবী উমর হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এ ভাই খাবাব, এরকম কমর, এরকম অবস্থা আমি জীবনে কোনোদিন দেখি নাই,
বলে আল্লাহর নবীর সাহাবী এত কষ্ট করেছেন রে বাবা, আজকে তুমি আমি দ্বীনের জন্য কোনো কষ্ট করি নাই, কোনো মুজাহাদা করি নাই। বলে তোমার বাবা মুসলমান, আমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, আমার দাদা মুসলমান, এই হিসাবে তুমি আর আমি কালিমাওয়ালা মুসলমান হয়ে গেছি। বলে তুমি আর আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কোনো কষ্ট ত্যাগ স্বীকার করি নাই। বলে ইসলামের জন্য তুমি আর আমি কোনোদিন জীবনে জিহাদের ময়দানে যাই নাই। বলে সাহাবায়ে কেরাম তো এরকম ছিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, আমার আল্লাহ আমার কাছে বড়, আমার নবী আমার কাছে বড়, আমার পয়গম্বর আমার কাছে বড় দামি, আমার মায়ার নবী আমার কাছে বড় দামি, আমার দুনিয়ার কোনো কিছু আমার কাছে দামি না, দুনিয়ার ধন সম্পদ আমার কাছে দামি না, সাহাবায়ে কেরামের কাছে একমাত্র দামি সম্পদ ছিল ঈমান। এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার সব স্বার্থে রাজি, কোনদিন ঈমান স্বার্থে রাজি নাই। সুবহানাল্লাহ, তারা সব ছাড়তে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এরকম অবস্থা হয়েছিল বলে কোমরে গুস্ত নাই, কোমরের গুস্ত গুলো ক্ষত হয়ে পড়ে গেছে, তারপরও দিন ছাড়ে নাই। বলে ভাই আজকে তোমার আমার হালতের দিকে একটু তাকায় দেখো রে বাবা, আজকে দুনিয়ার জন্য জান দিয়া দেই, দুনিয়ার জন্য সব দিয়া দেই, কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য পাগল ছিল না, সাহাবায়ে কেরাম ছিল আমার আল্লাহর পাগল, সাহাবায়ে কেরাম ছিল আমার মদিনাওয়ালা নবীর পাগল। এই জন্য সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জান দিয়া দিছে, নির্যাতন সহ্য করেছেন, এরপর কোনোদিন তারা ঈমান থেকে পিছু হটে নাই। এই জন্য মুসলমান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আপনাকে আমাকে ঈমানের উপরে মজবুত থাকা লাগবে, তারপর কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, ঈমানের সাথে নাফরমানি করা যাবে না, কথা ঠিক না বেঠি? খাব্বাবের মতন ঈমান আনা লাগবে বলে তারা জান দিয়া দিছে কিন্তু ঈমান থেকে পিছু হটে নাই। আজকে আমাদের হালত হয়ে গেছে, আমরা দুনিয়ার জন্য ঈমান সকালবেলা দেই, আবার বিকালবেলা আসে, বিকালবেলা নাই সকালবেলা আসে, এই হালত হয়ে গেছে, কারণ ঈমানের মূল্য আজকে আপনার আমার কাছে নাই। এজন্য তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে, কারণ আল্লাহ তাআলার কাছে একমাত্র দামি দ্বীনের নাম কি? ইসলাম। এ ভাই ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে বড় দামি এক ধর্মের নাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে দামি দ্বীনের নাম হলো ইসলাম, আমার আল্লাহ তাআলার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এ বাবা আজকে তো কালিমাওয়ালা মুসলমান হয়েছে, আজকে ইসলাম পাইছে, কিন্তু ইসলামের মর্ম তোমার আমার মধ্যে নাই। এই জন্যই তো তুমি আর আমি গুনাহ করতে করতে আজকে দুনিয়ার মধ্যে মহাব্বতে ভরে গুনাহ করতে করতে তুমি আর আমি তোমার আবার জীবনটারে সারকান করে দিতেছি, কথা ঠিক না বেঠি? আজকে তুমি আর আমি গুনার গুনাহ করি, গুনার গুনাহ গুনাহ করতে করতে তোমার আমার জীবন শেষ, গুনাহ করতে করতে সাদা কলপটারে কালো বানায় ফেলাইছি রে বাবা, আজকে তোমার আমার গুনার কোনো শেষ নাই, আজকে তোমার আমার গুনার কোনো শেষ নাই। বলে সারাক্ষণ শুধু গুনাহ করতে বড় ভালো লাগে, কিন্তু নেক আমল করতে তোমার আমার ভালো লাগে না, কথা ঠিক না বেঠি? নেক আমল করতে ভালো লাগে না। এই জন্য মুসলমান জীবনের গুনাহগুলোর জন্য যদি আসমানের মালিকের দরবারে ক্ষমা চাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বলে বান্দা তুমি জীবনের যত গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, যতই গুনাহ করি না কেন আমি আর আপনি গুনার জন্য যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন নি। হ্যাঁ, এ মুসলমান আল্লাহ তাআলার দরবারে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন রে গোলাম, আসমানের মালিকের দরবারে ক্ষমা চাও, আল্লাহর দরবারে ক্ষমা চাও রে বান্দা, জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাও,
তাইলে দেখবা বান্দা আমার আসমানের মালিক তোমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাজ টিভি।